ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একটা প্রশ্ন এসেছে যে মৃত্যুর আগে যদি সম্পদ বণ্টন না হয়, পিতার মৃত্যুর পর তো সন্তানদের মাঝে ঝগড়া বিবাদ হবে, আমি বেশি নেব, সে বলবে আমি বেশি নেব ইত্যাদি, তখন এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে কেন তারা ঝগড়া করবে? এখানে সমস্যাটা, ঝগড়াটার মূল কারণ হচ্ছে বা সমস্যাটার মূল কারণ হচ্ছে পিতামাতার সন্তানদেরকে নৈতিক শিক্ষা না দেওয়া। যদি তারা কোরআনের শিক্ষা পাইতো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াতে, এই তালিমটা যদি দেওয়া হতো এবং কোরআন মেনে চলার যে গুরুত্ব রয়েছে মানুষের হকের ক্ষেত্রে এবং সকল জীবনের সকল ক্ষেত্রে, বিশেষ করে হকের ক্ষেত্রে, দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, অথচ নামাজের রাকাত সংখ্যা কত, এক রাকাত নামাজ কীভাবে পড়তে হবে, কয়বার রুকু হবে, কয়বার সেজদা হবে, এই সমস্ত বিষয় কিন্তু আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না, বিস্তারিত বিবরণ সেখানে নাই। হ্যাঁ, যে আপনি কোন রাকাতে কি পড়বেন, এগুলো কিন্তু কোনো বিবরণ নাই, তাসাহুদে বসে কি পড়বেন, রুকুতে কি পড়বেন, এগুলি কোরআনে বিবরণ নাই। অথচ আপনি মিরাসের বিষয়টা দেখেন, মিরাস অর্থাৎ পিতা অথবা মাতা বা কোনো মানুষ মারা গেলে তার রেখে যাওয়া আত্মীয়রা কে কতটুকু পাবে, তার বিস্তারিত বিবরণ, কে 3 ভাগের 1 ভাগ পাবে, কে অর্ধেক পাবে, কে 6 ভাগের 1 ভাগ পাবে, কে 8 ভাগের 1 ভাগ পাবে, ইত্যাদি বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে এবং খুঁটিনাটিভাবে লিখে বর্ণনা করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এ দ্বারা কি বোঝা যায় না যে মিরাসের বিষয়টা আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ? কেননা এটা হচ্ছে হাক্কুল ইবাদ, এটা বান্দার হক, যাতে করে লোকেরা গণ্ডগোল না করে, আল্লাহ ফয়সালা করেই দিয়েছেন, তা আল্লাহর ফয়সালাকে যদি কোনো মানুষ না মানে তাহলে তো করার কিছু নাই। হ্যাঁ, তো ওই আল্লাহর ফয়সালাকে মানার জন্য উচিত হলো পিতামাতা সন্তানদেরকে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান দেবে, তাদেরকে বুঝাবে, তাদেরকে নসিহত করবে এবং সর্বশেষ ওসিয়ত করে যাবে যে আমার মৃত্যুর পরে যেন কখনোই সম্পদ নিয়ে কাজে ঝগড়া না করা হয়, বরং কোরআনে যেই নিয়মে বন্টন করা দেওয়া হয়েছে সেই নিয়মের জন্য এই সম্পদকে বন্টন করা হয়, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে আর কোনো অসুবিধা নাই, আশা করি বুঝতে পেরেছেন।